সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি স্পাহানি অ্যাগ্রো লিমিটেড নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসার আজকের পর্বে পাওয়ার্ড বাই কাজী ফার্মস আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ ফরজনা রহমান তন্নি দর্শক সারা দেশ থেকে আপনারা আমাদের কাছে অনেক কৃষি বিষয়ক প্রশ্ন পাঠিয়ে থাকেন এবং আপনাদের প্রশ্নের উত্তর দিতে আজ বিশেষজ্ঞ হিসেবে আমাদের মাঝে আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোলট্রি সায়েন্স বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস হোসেন আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে যাচ্ছি স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আপনার মাধ্যমে দীপ্ত টিভি এবং দীপ্ত কৃষি জিজ্ঞাসার দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে স্যার আমরা যেটা লক্ষ্য করি বাজারে কিন্তু এখন সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলেছে একজন কৃষিবিদ হিসেবে আপনি কি মনে করছেন এই অবস্থায় আমরা আমাদের খামারিরা কেমন আছেন তাদের কি করা উচিত ধন্যবাদ আসলে আমাদের পোলট্রি খামারি যারা আছেন অন্যান্য শাক সবজি ফলমূলের মতো আমাদের পোলট্রি খামারিরাও কিন্তু ভালো নেই আসলে কারণ তারা যে প্রোডাক্ট উৎপাদন করেন যেমন ডিম এবং মাংস এবং তাদের যে উৎপাদন খরচ হয় এবং বাজারে যে ডিম এবং মাংসের দাম এটা সমন্বয় করে তাদের জন্য লাভ করা আসলে খুবই কঠিন অবস্থায় দাঁড়িয়েছে তারা এক কথায় বলতে গেলে আসলে খামারিরা ভালো নেই আর খামারিরা ভালো না থাকলে আসলে আমরাও কিন্তু ভালো থাকবো না আমাদের প্রত্যাশা থাকবে আমাদের মাধ্যমে এবং যারা নেতৃস্থানীয় আছেন যারা পলিসি মেকার হিসেবে কাজ করছেন সবার আসলে সমন্বিত একটা উদ্যোগে আমাদের খামারিদের অবস্থাও একটা সময় ভালো হবে অবশ্যই অবশ্যই আমরা প্রশ্ন উত্তর পর্বে যাচ্ছি জি থ্যাংক ইউ ধন্যবাদ আমাদের আজকের প্রথম প্রশ্নটি পাঠিয়েছেন গাজীপুর থেকে রেজওয়ান ফকির এবং রেজওয়ান ফকির ভাই জানতে চেয়েছেন তিনি 1000 লেয়ার মুরগির খামার করেছেন বর্তমানে মুরগির বয়স প্রায় 40 সপ্তাহ ডিমের উৎপাদন প্রায় শতভাগ কিন্তু গত কয়েক দিন যাবৎ প্রায় সব মুরগির মাথা ফুলে গেছে এবং ঠিকভাবে খাবার খাচ্ছে না এখন কি ব্যবস্থা নিলে মুরগি সুস্থ হবে আপনি যে লক্ষণটি বলেছেন আপনার কিন্তু ডিম উৎপাদন খামারে আপনি যেটা বললেন যে ঠিকই আছে কিন্তু কিছু মুরগির মাথা ফুলে গিয়েছে এটা আসলে যে কোনো ধরনের পুষ্টিগত অথবা রোগের একেবারে প্রাথমিক লক্ষণ হতে পারে আপনি যদি নিজে খাবার বানিয়ে খাওয়ান আপনি খেয়াল করবেন আপনার খাবারে ভিটামিন মিনারেল বা এনজাইম এগুলোর কোনো ঘাটতি আছে কিনা এটা একটু খেয়াল করার প্রয়োজন আছে আর খাবার তৈরির সময় অথবা পানিতে আপনি কিছু জিঙ্ক সাপ্লিমেন্ট অথবা এনজাইম মিশিয়ে দিতে পারেন আর যদি এই অবস্থা আরও কিছু দিন কন্টিনিউ করে এবং যদি দু একটি মুরগি মারাও যায় তা আমার মনে হয় সেটি অবশ্যই কোনো রোগের কারণে হতে পারে এবং সেজন্য অবশ্যই আপনাকে নিকটস্থ পশু হাসপাতাল যেখানে আছে সেখানে যে একটু ডায়াগনোসিস করতে হবে একটি মুরগি নিয়ে যাবেন নিলে ওনারা হয়তো পোস্টমর্টেম করবেন করে ডায়াগনোসিস করে একদম স্পেসিফিক যদি কোনো রোগ হয় সেটি আইডেন্টিফাই করে দিবেন এবং ট্রিটমেন্টটাও দিয়ে দিতে পারবেন এছাড়াও আমার মনে হয় যে আপনার খামারে আপনি কিছু ম্যানেজমেন্টাল ডেভেলপমেন্টও প্রয়োজন আছে যেমন আপনার বায়োসিকিউরিটি ব্যবস্থা উন্নত করতে হবে আপনাকে নিয়মিত জীবাণুনাশক ছিটাতে হবে আপনার খামারে ফুড বাথ ইউজ করতে হবে আর খামারে আলো বাতাসের যেন কোনো ঘাটতি না থাকে এটা একটু খেয়াল রাখা প্রয়োজন বিশেষ করে অনেক সময় অ্যামোনিয়া গ্যাস হয়ে গেলে কিন্তু মুরগি অস্বস্তি হয় তার চোখে বা ব্রেনে ইফেক্ট করে তো ভেন্টিলেশনটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সো আমার মনে হয় যে ম্যানেজমেন্টাল যদি ডেভেলপ উনি ভালো মতো ম্যানেজ করতে পারেন খাবারটা একটু চেক করেন আর একটু ডায়াগনোসিস করে নিলে আমার মনে হয় যে ওনার সমস্যা উনি সমাধান করতে পারবেন জি স্যার ধন্যবাদ আমাদের এবারের প্রশ্নটি পাঠিয়েছেন শামীম আকন্দ গাইবান্ধা থেকে শামীম ভাই জানতে চেয়েছেন তার লেয়ার মুরগির খামার আছে গত কয়েক দিন যাবৎ তার খামারের মুরগি সাদা সাদা মল ত্যাগ করছে মুরগির পাখনা ও মাথা ঝুলে পড়েছে সেই সাথে ঝিমাচ্ছেও আক্রান্ত মুরগির দুই তিন দিন পর পর মারা যাচ্ছে এখন কি ব্যবস্থা নিলে এই সমস্যা সমাধান করতে পারেন খামারি ভাই যে লক্ষণগুলোর কথা বলেছেন এটা প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যে কোনো রোগ সম্পর্কে বলতে গেলে অবশ্যই তার প্রপার ডায়াগনোসিস আগে জরুরি প্রাথমিকভাবে রানীক্ষেত মনে হলেও আমার মনে হয় যেহেতু ওনার দু একটি মুরগি মারা যাচ্ছেন তাহলে রোগটি কিন্তু একটু সিরিয়াস পর্যায়ে চলে গিয়েছেন তো এই মুহূর্তে ওনাকে একটি যে কোনো একটি মুরগি মৃত মুরগি নিয়ে অবশ্যই তাকে একটু ডায়াগনোসিস করতে হবে এবং প্রপার পোস্টমর্টেম ডায়াগনোসিস করে যদি তার রানীক্ষেত হয় সেই ধরনের তাকে ট্রিটমেন্ট দিতে হবে আরেকটা বিষয় যদি উনি ভ্যাকসিন রানীক্ষেতে দিয়ে না থাকেন ভ্যাকসিনটিও দিয়ে নিতে হবে এবং যদি পূর্ববর্তী ভ্যাকসিন থেকে আপনার প্রায় 2 থেকে 3 মাস গ্যাপ হয়ে থাকে তাহলেও কিন্তু তাকে হয়তো আরেকবার ভ্যাকসিন করা লাগতে পারে
এছাড়াও তার আগের কোশ্চেনে যেটা বলেছে যে বায়োসিকিউরিটি ব্যবস্থা ওনার যেহেতু ডিজিজ হয়ে গিয়েছে একদম খুব কঠোরভাবে বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে। জি স্যার ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। জি আমাদের এবারে প্রশ্নটি পাঠিয়েছেন মোহাম্মদ তাহসিম মালয়েশিয়া থেকে। তাহসিম ভাই জানতে চেয়েছেন তিনি তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে লেয়ার মুরগির খামার করতে চান, তাই মুরগির শেড কিভাবে নির্মাণ করবেন আর একদিনের বাচ্চা সংগ্রহ থেকে শুরু করে উৎপাদন শুরু হওয়া পর্যন্ত আনুমানিক কত টাকা পুঁজি লাগবে? খামার করার আগে কয়েকটি বিষয় আগে জানা দরকার যে উনি বিশেষ করে উনি পুঁজির বিষয়টি জানতে চেয়েছেন। তো আমাদেরকে আগে জানতে হবে যে কী কী খাতে খরচটি হয়। যেমন একটি খামারে আপনার বাচ্চার জন্য খরচ হবে, ফিডের জন্য খরচ হবে, আপনার ঘর তৈরিতে খরচ হবে, এবং লেয়ার মুরগি করলে লেয়ার পালনের জন্য যে খাঁচার জন্য খরচ হবে। তো আমরা যদি ওনার জন্য একটি উদাহরণ দেই, 1000 লেয়ার যদি আমরা পালন করি তাহলে উনি দুইভাবে পালন করতে পারেন। একটি হচ্ছে একদিন বয়সী বাচ্চা এনে বড় করে ডিম পাড়া পর্যন্ত নিয়ে তারপরে পালন করবেন, অথবা কিছু পুলেট পাওয়া যায় যেগুলো 18 থেকে 20 সপ্তাহ বয়সে, এই পুলেটগুলো সরাসরি ক্রয় করে এনে উনি খামারে লালন করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা একটা কস্ট এস্টিমেশন আমি দিতে চাই। যেমন যদি উনি বাচ্চা না এনে পুলেট আনেন তাহলে ওনার 1000-এর জন্য প্রায় 4 লাখ টাকা শুধু বাচ্চার দাম যাবেন। ওনার খাবারে যাবেন সারা বছরে প্রায় 24 লাখ 24 লাখ টাকার মতো। তার ভ্যাকসিনেশন মেডিকেশনে আমরা ধরেছি অ্যাভারেজ 50 থেকে 60 হাজার টাকা। উনি যে খাঁচাটি করতে হবে ওনাকে এখানে প্রায় 1.5 লক্ষ টাকা লাগবে। এছাড়া ওনার যে ঘর করবেন, যে ঘরে আপনার মুরগিগুলো থাকবেন, এরকম একটি 1000 মুরগির ঘর করতে প্রায় 4 থেকে 5 লাখ টাকার প্রয়োজন আছে। স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম কেউ যদি বড় পরিসরে না করেন, যেমন আমাদের তাহসিম ভাই কিন্তু একজন প্রবাসী ভাই, তার হয়তো সামর্থ্য আছে, তিনি বড় করে করতে পারবেন, কেউ যদি ছোট পরিসরে করতে চান সেক্ষেত্রে ন্যূনতম কত টাকা পুঁজি দিয়ে শুরু করা যেতে পারে? আচ্ছা এটা একটু বলে নিই, এটা শেষ করিনি। এখানে উনি যদি 1000 মুরগি করেন তা আমাদের যে টোটাল দেখলাম আমরা প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা প্রয়োজন এটা এক বছরে। কিন্তু তো ইনিশিয়ালি শুরু করলে এত টাকা হয়তো লাগবে না, কারণ খাবার তো ধাপে ধাপে খাবেন। ইনিশিয়ালি হয়তো আপনার 10 থেকে 15 লক্ষ টাকা দিয়ে উনি শুরু করতে পারেন, ধাপে 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 হয়তো বছর শেষে যে এত টাকা খরচ হবে। তো সেই রেশিও অনুযায়ী আপনি যদি 500 মুরগির করেন হয়তো সেটা নেমে 20 থেকে 25 লাখে চলে আসবে, মানে এটা রেশিও অনুযায়ী হয়তো কিছুটা কমে আসবে। কিন্তু যেহেতু লেয়ার ফার্ম এবং লেয়ার ফার্মটি দীর্ঘমেয়াদী থাকে, প্রায় 1 বছর আমরা ফার্মে পালন করি, এই জন্য এখানে কিন্তু কস্ট ইনভলভমেন্টটা বেশি হবে আর কি। আমাদের এবারে প্রশ্নটি পাঠিয়েছেন দিনাজপুর থেকে সোহাগ, এবং সোহাগ ভাই লিখছেন মুরগির খাবার কিভাবে সংরক্ষণ করা উচিত, কি কি কারণে খাবার নষ্ট হতে পারে? আপনি হয়তো জানেন যে মুরগির খাবার নানান ধরনের খাদ্য উপাদান দিয়ে তৈরি। সেখানে ভুট্টা থাকে, সয়াবিন মিল থাকে, প্রোটিন সোর্স থাকে, লবণ থাকে, সেখানে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড থাকে, অর্থাৎ নানান ধরনের পুষ্টি উপাদান দিয়ে তৈরি থাকে, যে কারণে খাবারটি কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা দ্রুত হয়। তো আমাদেরকে রাখতে হবে একটি অতি গরম বা অতি ঠান্ডা এরকম রুমে না, একটি মিডিয়াম টেম্পারেচারের রুমে যেখানে হিউমিডিটিটা বা আর্দ্রতাটাও আমরা কন্ট্রোল করতে পারবো। এবং খাবারগুলোকে অবশ্যই একটি ব্যাগে ভালো করে আপনাকে এয়ারটাইট করে রাখতে হবে। এটার সাথে আপনাকে একটু বলে নেই, ইদানিং সম্প্রতি সরকার হয়তো পাটের ব্যাগে আমাদের পোলট্রি এবং ফিশ ফিডকে প্যাকেটজাত করার জন্য একটা নির্দেশনা দিয়েছেন। তো এখানে আমরা যারা গবেষক আছি আমাদের যেটা অবজারভেশন, আসলে এটি দেওয়ার আগে যদি সবার সাথে সরকারিভাবে বিভিন্ন মন্ত্রণালয় ইউনিভার্সিটি সবার সাথে বসে সরকার যদি ডিসিশনটা দিতেন তাহলে হয়তো অনেকগুলো বিষয় মানে বিতর্ক এড়ানো যেত। কারণ আপনি জানেন যে জুট ব্যাগে যদি আমরা খাবার রাখি, খাবারটি কিন্তু যেহেতু জুট ব্যাগগুলো ছিদ্র থাকে, খুব সূক্ষ্ম ছিদ্র থাকে, খাবারের গুণগত মান কিন্তু গুণগত মান প্রশ্নবিদ্ধ হবে এবং দ্রুত সে এনভায়রনমেন্ট থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করবে। তো ময়েশ্চার যখন আপনি একটা খাবারে চলে আসবে অটোমেটিক্যালি সাথে কিছুদিনের মধ্যে সেখানে ফাঙ্গাস গ্রো করবে এবং এই খাবারটি আস্তে আস্তে ফাঙ্গাসগুলো টক্সিন প্রডিউস করবে, এবং টক্সিন তো বিষ সেটা আপনি জানেন। এই বিষযুক্ত খাবার যখন মুরগি খাবে মুরগির গ্রোথ কমে যাবে, ডিম প্রোডাকশন কমে যাবে, এবং যদি সেটা সিরিয়াস হয় বা অনেক দীর্ঘদিন হয় তাহলে কিন্তু অনেক সময় মুরগি মারাও যেতে পারে। এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে খাবারের গুণগত মান কমে যাবে, খাবারে যে আপনি জানেন এনার্জি আছে, শক্তি, সেটি কমে যাবে, খাবারের যে ফ্যাট থাকে ফ্যাটটি রেনসিডিটি হয়ে
ফ্যাটের গুণগত মান কমে যাবে, ভিটামিন মিনারেলগুলো টাইমের সাথে নষ্ট হয়ে যাবে, অর্থাৎ গুণগত মানও নষ্ট হচ্ছে, আবার মুরগির জন্য সেটি বিষক্রিয়া হয়ে মুরগি মারার মৃতে মানে মারা যাওয়ার কারণও হতে পারে। তো সব মিলিয়ে আসলে ডিসিশনটা আমি মনে করি আবার একটু রিভাইজ করা, ভেবে দেখা উচিত, রিভাইজ করা উচিত, এবং অবশ্যই সেটি গবেষণার মাধ্যমে হতে পারে বা বিশেষজ্ঞদের সাথে কথা বলে এই বিষয়টি আমার মনে হয় সলভ করা প্রয়োজন, তা নাহলে ইন্ডাস্ট্রির জন্য এটি অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে যাবে। আমাদের এবারে প্রশ্নটি পাঠিয়েছেন ময়মনসিংহ থেকে তানভীর, এবং তানভীর ভাই জানতে চেয়েছেন গ্রীষ্মে প্রচণ্ড গরম এবং আর্দ্রতা থাকে, এ সময় মুরগি হা করে শ্বাস নেয় এবং অনেক সময় মারাও যায়, এক্ষেত্রে হিট স্ট্রোক কমানোর উপায় কী? আমাদের কিন্তু অলরেডি গরম শুরু হয়ে গিয়েছে এবং সামনে আরও গরম পড়বে, তো আমাদের দেশের বেশিরভাগ খামারি, বিশেষ করে ছোটো এবং মাঝারি যারা, তারা কিন্তু ওপেন সাইডেড হাউস, আমরা যেটা বলি যে ওপেন সাইডেড হাউসে ফার্ম করেন, এবং সেখানে কিন্তু টেম্পারেচার মেনটেন করা খুবই কঠিন। আপনি যেহেতু আপনি যদি ছোটো খামারি হন, তাহলে আপনাকে আপনার খামারে কিন্তু অবশ্যই ফ্যানের ব্যবস্থা করতে হবে, সেটা আপনি নির্দিষ্ট দূরত্বে যে কয়টি ফ্যান লাগে আপনার ঘরে ফ্যানের ব্যবস্থা করতে হবে। যদি বেশি গরম হয় আপনার দিনের বেলাতে আপনার যদি টিনের চাল থাকে চালের উপরে পানি ছিটিয়ে দিতে হবে, আপনি টিনের চালে কিছু চটের ব্যাগ ওখানে রেখে দিয়ে চটের ব্যাগটি ভিজিয়ে রেখে দিলেও দীর্ঘক্ষণ কিন্তু সেটি ঠান্ডা রাখবে পরিবেশটা, এবং মাঝে মাঝে মুরগির উপরেও কিন্তু পানি স্প্রে করে দেওয়া লাগতে পারে, এটি হচ্ছে আপনাকে মানে সাময়িক কমানোর জন্য। এছাড়া খাবারে বা পানিতে আপনি ভিটামিন সি জাতীয় যে কোনো জিনিস দিতে পারেন, অথবা বাজারে অনেক কিছু কেমিক্যাল পাওয়া যায় যেগুলো আপনার হিট স্ট্রেসটা কমাতে সাহায্য করে, তো পানির সাথে সেগুলো মিশিয়ে যদি খাওয়ান এবং ফ্যান বা এই ধরনের পানির স্প্রে করেন, আমার মনে হয় যে আমাদের দেশের প্রেক্ষাপটে কিছুটা স্বস্তি পাবে মুরগিগুলো। আশা করছি তানভীর ভাই তার প্রশ্নের উত্তর পেয়েছে, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এবারে প্রশ্নটি পাঠিয়েছেন কুমিল্লা থেকে আজাদ, এবং আজাদ ভাই লিখেছেন লেয়ার মুরগির বাচ্চার জন্য ব্রুডিং ব্যবস্থাপনা সম্পর্কে তিনি জানতে চাচ্ছেন। আচ্ছা, ব্রুডিং তো উনি হয়তো জানেন, ব্রুডিং হচ্ছে যে বাচ্চা জন্ম নেওয়ার পরে বাচ্চাকে কিছুদিন তাপ দিয়ে লালন পালন করাকে ব্রুডিং বলে। তো ব্রয়লারের জন্য সাধারণত 3-4 সপ্তাহ ব্রুডিং করলেই হয়, কিন্তু লেয়ারের জন্য সাধারণত একটু বেশি সময় করা লাগে। এটা আবার নির্ভর করবে আপনার সিজনের সাথে, যদি গরমকাল হয় তাহলে 1-2 সপ্তাহ, এবং শীতকাল হলে এটা 5-6 সপ্তাহ হতে পারে। তো ব্রুডিংয়ের জন্য আপনার টেম্পারেচারটা অবশ্যই একটা জরুরি বিষয়, আপনাকে আধুনিক মানের ব্রুডার ইউজ করতে হবে। ব্রুডার মানে যেটি যে যন্ত্র দিয়ে আমরা তাপ দেই, তো সেখানে আপনার টেম্পারেচারটা প্রথম সপ্তাহে 95 ডিগ্রি ফারেনহাইট রাখতে হবে আপনাকে, এবং প্রতি সপ্তাহ শেষে এটিকে 5 ডিগ্রি করে কমিয়ে পরের সপ্তাহে 90 ডিগ্রি ফারেনহাইট, তারপরে 85, এভাবে 5 সপ্তাহ পর্যন্ত আপনাকে কমিয়ে আনতে হবে। আর্দ্রতা আপনাকে 70-75% বজায় রাখতে হবে। আর ব্রুডারের মধ্যে আর একটা ম্যানেজমেন্টের বিষয় আছে যে আপনি তাপ সঠিক বাচ্চারা পাচ্ছে কিনা এটা বোঝার উপায়, যদি দেখেন যে বাচ্চাগুলো ঠিকমতো খাবার খাচ্ছে, পানি খাচ্ছে, ঘোরাফেরা করছে, তাহলে বুঝতে হবে যে না, তার টেম্পারেচার ঠিক আছে। আর যদি দেখা যায় যে ব্রুডারের নিচে বাচ্চাগুলো জড়ো হচ্ছে, গাদাগাদি করে আছে, তাহলে বুঝতে হবে যে না, তার টেম্পারেচার কম, ঠান্ডা লাগছে। অথবা যদি দেখা যায় যে বাচ্চা ব্রুডার থেকে অনেক দূরে সরে আছে, তাহলে বুঝতে হবে যে এখানে বেশি হিট হয়ে গেছে। তো বাচ্চার মুভমেন্ট দেখে, অ্যাক্টিভিটিস দেখে আপনাকে টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে নিতে হবে। আমাদের এবারে প্রশ্নটি পাঠিয়েছেন জাহাঙ্গীর খুলনা থেকে, এবং জাহাঙ্গীর ভাই বলছেন লেয়ার খামার শুরু করার ক্ষেত্রে কোন কোন স্ট্রেন, বাদামি খোসা, সাদা খোসার ডিম বেছে নেওয়া উচিত এবং কেন বেছে নেওয়া উচিত? খামারি ভাই ভালোই কোশ্চেন করেছেন। আসলে আপনারা জানেন যে বাজারে দুই ধরনের ডিম দেখা যায়, একটা হচ্ছে ব্রাউন বাদামি খোসার ডিম আর একটি সাদা খোসার ডিম। তবে একটি কথা ওনার জানা দরকার যে সাদা বা ব্রাউন যেটাই হোক না কেন, এটাকে কোনো ডিমের কিন্তু পুষ্টিগত কোনো ডিফারেন্স নাই। সাদা ডিমেও যে পুষ্টি পরিমাণ থাকে, ব্রাউন ডিমেও সেই একই পুষ্টি পরিমাণ থাকে। অনেক সময় দেখা যায় বাজারে ডিমের সাইজটা নিয়ে, ছোট ডিম বড় ডিম নিয়ে অনেক কথা হয়, সেক্ষেত্রে কি পুষ্টির কোনো তারতম্য থাকে? হ্যাঁ, ছোট ডিম বড় ডিম অবশ্যই, কারণ বড় একটা জিনিস বড় হলে অবশ্যই বেশি থাকবে, কিন্তু কালারের সাথে কোনো ডিফারেন্স নাই। তো ব্রাউনটা আসলে আমাদের দেশে বেশি চলে, কারণ আমাদের কনজিউমারের চয়েস একটা বিষয় থাকে যে কনজিউমার প্রিফারেন্স যেহেতু ব্রাউনের দিকে, এই জন্য ব্রাউনটা বেশি সবাই পালন করেন। সাদা মুরগি উনি পালন করতে পারেন, সাদাটা
সাদা মুরগির ক্ষেত্রে সাদা মুরগির কিন্তু ওজনটা কম হয়, সাদা মুরগির ডিমের উৎপাদন হার কিন্তু আবার বেশি এবং তার টোটাল প্রোডাকশন কস্ট কিন্তু কম হয়। আবার ব্রাউন মুরগির সেক্ষেত্রে একটু ভারী হয়, তার ডিমের উৎপাদন হার সাদা মুরগির চেয়ে একটু কম হয়, আবার ডিমের দামটা ব্রাউনের কিন্তু সাদার থেকে বেশি। তো এগুলো আসলে বিবেচনা করে ওনার এলাকায় কোনটি মানুষ পছন্দ করে এটা বিবেচনা করে যে কোনো একটা উনি করতে পারেন। আজকে শেষ প্রশ্নটি নিচ্ছি, প্রশ্নটি পাঠিয়েছেন কিশোরগঞ্জ থেকে ইফতেখার, এবং ইফতেখার ভাই জানতে চেয়েছেন বাজারে ব্রয়লার মুরগি ও ডিমের দাম কখনো কম আবার কখনো বেশি হচ্ছে, এতে করে খামারি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিভাবে এ থেকে উত্তরণ পাওয়া যাবে? কখনো ব্রয়লার দাম বেশি, কখনো কম, ডিমের দাম কম বেশি, এটার ইফেক্টটা পড়ে কিন্তু খামারিদের একেবারে প্রফিটের উপরে। কারণ যেভাবে আমাদের এখন বাচ্চার দাম বেড়ে গিয়েছে, ফিডের দাম বেড়ে গিয়েছে, সেই তুলনায় কিন্তু ব্রয়লারের দাম বা ডিমের দাম তুলনামূলক বাড়েনি। এবং আমরা যদি একটু লক্ষ্য করি স্যার, আমরা বাজারে গেলে সব কিছুর যেরকম দাম ঊর্ধ্বগতিতে, তুলনামূলকভাবে কিন্তু ব্রয়লার মুরগি এবং ডিমের দাম কিন্তু সেভাবে বাড়ছে না, বাড়েনি। অথচ দেখেন ব্রয়লার মাংস এবং ডিম এটাই কিন্তু প্রাণীজ আমিষের একটি মেন সোর্স, এবং আমি মনে করি বাংলাদেশ সবচেয়ে চিপেস্ট সোর্স হচ্ছে ব্রয়লার মুরগি এবং ডিম। এই দামটা আমাদের অবশ্যই বাড়ানো উচিত। তবে খামারি ভাইদের আসলে অনেক সময় কিছু করা থাকে না, কারণ ওনারা একটা সিন্ডিকেটের মধ্যে পড়ে যান, ওনারা ওই যে সাপ্লায়ারের উপরে পড়ে যান, ওনারা আড়তদারের একটা খবরদারি থাকে। তো সেক্ষেত্রে আমার মানে ছোট পরামর্শ যেটা, যদি উনি যে এলাকায় থাকেন ওনারা যদি অনেক খামারি মিলে একটি নিজেদের একটি সমবায়ের মতো করে নেন, সমবায় করে দামগুলো যদি আমরা খামারি থেকেই ঠিক করে দিতে পারে, এক্ষেত্রে ওনাদেরকে এগিয়ে আসতে হবে এবং ইউনিটিটা হতে হবে। এক না হলে আসলে কখনো কোনো দাবি যেমন আদায় হয় না, তেমনি এখানে যেহেতু ওনাদের রুটি রুজির কোশ্চেন, ওনাদের লাভ ক্ষতির কোশ্চেন, বেঁচে মরার বাঁচা মরার কোশ্চেন, তো অবশ্যই ওনাদেরকে আমি মনে করি এক হতে হবে এবং সরকারিভাবেও সেখানে সাপোর্ট দিতে হবে, বিভিন্ন সংগঠন থেকে ওনাদেরকে সাপোর্ট দিতে হবে, তাহলে হয়তো আমরা একটা বাজার ব্যবস্থাপনাটা একটা সুন্দর দেখতে পাবো। স্যার চমৎকার আলোচনা হচ্ছিল, খুব ভালো লাগছিল শুনতে। আশা করছি যারা প্রশ্ন পাঠিয়েছেন, যাদের জন্য আমাদের এই আয়োজন আর তাদের ভালো লেগেছেন, তাদের উপকার হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করে এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আপনার সার্বিক সহযোগিতার জন্য। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আবার দীপ্ত কর্তৃপক্ষ, দীপ্ত কৃষি জিজ্ঞাসার টিমকে এবং বিশেষ করে দর্শককে, কারণ আমরাও আসলে বিভিন্ন খামারিদের সমস্যাগুলো কিন্তু শুনতে পারি আপনাদের মাধ্যমে, এবং সেই অনুযায়ী আমাদেরও চিন্তা করার সুযোগ হয়। নীতি নির্ধারকরাও কিন্তু এটি দেখেন, দেখে তারাও কিন্তু অনেক কিছু চিন্তা করতে পারেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমাদের আজকের আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের প্রশ্ন পাঠাতে পারেন অথবা প্রশ্ন পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক দীপ্ত কৃষি জিজ্ঞাসা, দীপ্ত টেলিভিশন, সাদ বাই এ বাই গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208, অথবা আমাদের ইমেল করতে পারেন krishi@deepto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 এই নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আজকের মতো এখানেই শেষ করছি স্পাহানি অ্যাগ্রো লিমিটেড নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মস। দেখা হবে আগামী পর্বে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, থাকুন দীপ্তর সঙ্গে। আল্লাহ হাফেজ।